ত্রিপল লাইনে ফন্দি ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। জুরিশে বনম্ব ত্রিপল লাইনে ফন্দি মাদ্রাসা ছাত্রী করা ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ত্রিপল লাইনে পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি বলেন, নারায়ণগঞ্জের বন্দর পুরসভার কাছাকাছি সৎকার বাড়ি এলাকার একটি মাদ্রাসা শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এলাকার লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে মুক্তভোগীর পরিবারটিকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। দরিদ্র পরিবারটি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে ফোন কলকারী এমন আশঙ্কার পর ত্রিপল লাইন তাৎক্ষণিক বিষয়টি নারায়ণগঞ্জ বন্দর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলে। খবর পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। বন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঞ্জয় সরকার জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, আমরা আইনতভাবে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করিয়েছি, এছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনা তদন্ত করে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেব।